সুস্বাদু আম উৎপাদনের প্রসিদ্ধ অন্যতম জেলা মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। গেল বছরের তুলনায় আম ও লিচুর মুকুলের দেখা কম মিলেছে, আর তার উপর তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশিষ্ট আম লিচুর গুটি। আর কিছুদিন আবহাওয়া এমন থাকলে বড় লোকসানে পড়তে হবে বলছেন বাগানিরা। এমন পরিস্থিতিতে ক্ষতির সম্ভাবনার কথা স্বীকার করে বাগানে ঘন ঘন সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের প্রতিবেদন। হিমসাগর, লেংড়া, আম্রপালি, মুম্বাই সহ নানা জাতের সুস্বাদু আমের উৎপাদনে সুখ্যাতি রয়েছে মেহেরপুরে। এবছরে 2340 হেক্টর জমিতে আম ও 715 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। কিন্তু এবার চিন্তার ভাঁজ জেলার বাগানিদের। গেল বছরের তুলনায় 40% গাছের আমের মুকুল আসেনি। এর উপর ওই অঞ্চলে তীব্র তাপদাহ, যে সকল গাছের আমের গুটি এসেছে তীব্র খরতাপে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝরে পড়েছে আম লিচুর গুটি, সঙ্গে পোকার আক্রমণ, বারবার সেচ ও কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। মলের পরিস্থিতি ভালো না, অনেক জায়গাতে মল এসেছিল, মলে কিন্তু ই নাই, গুটি নাই, মল পুড়ে গেছে। এবছর অবস্থাটা ভয়ানক খারাপ। বর্তমান মেহেরপুর জেলায় 4 ভাগের 1 ভাগ আম হয়েছে। প্রতিদিন প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাতে গাছের আম ঝরে যাচ্ছে। গাছের পানি স্প্রে করেও বাঁচানো যাচ্ছে না লিচুর গুটি। অধিকাংশ লিচু ঝরে গিয়ে পড়ে রয়েছে শুধু ছড়া। এমন অবস্থায় বড় লোকসানে পড়বেন বলে আশঙ্কা বাগান মালিকদের। আবহাওয়া যে খারাপ, এই আবহাওয়াতে আমাদের বাগানে প্রথম কাজ হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত সেচ দেওয়া লাগছে একটি করে। স্প্রে করার পরেও আমরা এই লিচুটা ঝরা কমানো সেইটা সম্ভব হচ্ছে না। এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানাচ্ছে কৃষি বিভাগ। তারপরেও তাপদাহ থেকে বাঁচতে বারবার সেচ দেওয়ার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। এই হিটওয়েভের কারণে আমাদের ফল ধরে যাচ্ছে কিছুটা। আমরা এই ফল ধরা থেকে রক্ষা পাওয়ার জন্য চাষিদেরকে সেচ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। গাছে গোড়ায় রিঙে কানে পানি ধরে রাখতে হবে 2-3 সেন্টিমিটার, 2-3 ইঞ্চি, এবং সম্ভব হলে গাছে পানি স্প্রে করতে হবে। এসিটিভি নিউজ ডেস্ক। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার, প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।